মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ঠিক আছে, তার মানে তো তোমরা প্রায় পৌঁছেই গেছো। শ্যামলি আমাকে কিন্তু ফোনে খবর দিতে থাকবে, আমি কিন্তু ফোন করবো আর আমার ফোনটা ধরবে। হ্যাঁ রোহিণী দিদি, তুমি একদম চিন্তা করো না, একদম ভেবো না, আমি তোমাকে সব বলবো। কেমন, এখন রাখছি। হ্যাঁ বল। হ্যাঁ দাদা, এটা তো একটা হোটেলে নেমেছে, এখানে তো অনেক লোকজন আছে, এখানে একটা অ্যাকশন করাটা ঠিক হবে না মনে হয়। না না, মাথা খারাপ নাকি? সিসিটিভি আছে। আচ্ছা, তোরা যেখানে আছিস সেখান থেকে ফাঁকা রাস্তা কত দূর? এই ধরুন মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে। ভেরি গুড, একটা কাজ কর, তোরা বরং ওই গাড়ির ব্রেক ক্যাপটা খুলে দে, তাহলে আশা করছি 2-3 কিলোমিটার যেতে না যেতেই গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর ফাঁকা রাস্তা বুঝে কাজটা করে দিস। তবে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, কোনো প্রমাণ যেন না থাকে। ঠিক আছে দাদা। শ্যামলীপ, জল খান। আস্তে আস্তে, অসুবিধার কিছু নেই, খাবারটা আস্তে আস্তে খান, তারপরে খাওয়া হয়ে গেলেই বেরোবো। Keep the change. Thank you, sir. পরেই ফুস হয়ে যাবে। এই জলদি চল, আমাদের ধরতে হবে। চল 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 চল।
স্যার কি সমস্যা হলো বলুন তো, এ তো মহা বিপদে পড়া গেল। এরকম শুনশান রাস্তা আপনি বুঝতে পেরেছেন সমস্যাটা? বুঝতে পারছি না শ্যামলী, সেটাই তো হচ্ছে কথা। আমি তো বললাম আপনাকে, আমি ভাবছি অন্য কোথায় শুনশান রাস্তায় এখন আমি না পাবো, এখানে কোনো মেকানিক না পাবো, কোনো ক্যাব, আর এই গাড়ির মধ্যে তো বসে থাকতে পারো, ব্যবসাটা গরম। বাবা রে, হে মহেশ্বর, এ তুমি কি বিপদে ফেললে বলো তো? যাচ্ছিলাম একটা কাজে, কেন এত বাধা দিচ্ছ? লাগছে না শ্যামলি, তো দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওই দেখুন। হ্যাঁ স্যার, ওই তো ওই বাড়িটা। হ্যাঁ দেখুন, শুনুন, ওখানে গিয়ে একবার কোনো হেল্প ফেল্প চাই। শুনুন স্যার, ওটা তো পোড়ো বাড়ি, কেউ আছে বলে তো মনে হয় না। হ্যাঁ তাহলে তো আরো ভালো, কাউকে কোনো জব দিয়ে করতে হবে না, মাথাটা বাজবে অ্যাটলিস্ট। চলুন চলি, আসুন। দাদা, আমাদের কাজ অনুসারে গাড়িটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে ওরা একটা পোলো বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে দাদা। এবার আপনি যদি বলেন তাহলে আমি বেরিয়ে ওদেরকে খতম করে দেবো। না না, মাথা খারাপ নাকি? শোন, ওটা হয়তো বাইরে থেকে পোড়ো বাড়ি মনে হচ্ছে, কিন্তু কে বলতে পারে ভেতরে হয়তো কোনো লোক থাকতে পারে, তুই দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। আমি কিন্তু কোনো রিস্ক নিতে চাই না, বুঝতে পেরেছিস? শোন, তোর একটা কাজ কর, তোরা বরং ওখানেই ওয়েট কর, বুঝতে পারলি? বৃষ্টি কমলে যখন ওটা গাড়ির সামনে আসবে ঠিক সেই সময় তোর অ্যাকশন নিবি। ওকে, ঠিক আছে, রাখছি দাদা। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে অরুণা বাবু, এত বড় একটা রিস্ক আমরা নিচ্ছি। এছাড়া কোনো উপায় নেই তৃষা, আর কোনো রাস্তা খোলা নেই। শ্যামলী আর অনি যদি একবার গ্রেট বেঙ্গলের মাথায় চড়ে বসে তাহলে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, আর সেটা আমি কোনো মতেই হতে দেব না। আজ রাতেই খেল খতম, আর কালকে ভোর থেকে গ্রেট বেঙ্গল আমার দখলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।